আচ্ছা, সম্পূর্ণ ফুল চিটগং শাড়ি কাঠের সেগুন কাঠের দরজা, খুবই চমৎকার একটা ডিজাইন। এটা কিন্তু সম্পূর্ণ যশোরের মেহগনি কাঠের দরজা। সারা বাংলাদেশের জেলা সদরগুলোতে কিন্তু ডেলিভারি চার্জটা একদম ফ্রি। এখানে কিন্তু আমাদের সিএনসি মেশিন আছে, অর্থাৎ সিএনসি মেশিনে কিন্তু আমরা মূলত যে ডিজাইনগুলো আমাদেরকে কাস্টমাররা অর্ডার করে থাকে, সেই ডিজাইনের কাজগুলো কিন্তু আমরা এই মেশিনের দ্বারা করে থাকি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, সবাইকে স্বাগত জানাচ্ছি বিজনেস এক্সপ্রেস থেকে ডোর কালেকশনের নতুন আরও একটি ভিডিওতে। প্রিয় দর্শক, আজকে কিন্তু আমরা চলে এসেছি মোল্লা ডোর অ্যান্ড ফার্নিচারে, এবং মোল্লা ডোর অ্যান্ড ফার্নিচারে কী কী দরজা অ্যাভেলেবেল রয়েছে, কী কী কাঠের দরজা রয়েছে, চৌকাঠ সহ দরজা সব কিছু ইনশাল্লাহ আপডেট প্রাইসগুলো আপনাদেরকে জানিয়ে দেবো। আজকে আমাদের সম্পূর্ণ ভিডিও জুড়ে রয়েছে মোল্লা ডোর অ্যান্ড ফার্নিচার থেকে হাসান ভাই। আসসালামু আলাইকুম হাসান ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম পারভেজ ভাই, আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। তো হাসান ভাই, আজকের এই ভিডিও জুড়ে কী কী কাঠের দরজা এবং কী কাঠের চৌকাঠ থাকবে? আজকের ভিডিও জুড়ে সিগুন কাঠ, মেহগুনি কাঠ এবং চিটগং গামারি কাঠ এবং লোহা কাঠের চৌকাঠ, সেগুন কাঠের চৌকাঠ সব কিছু কিন্তু আজকের ভিডিওতে একটা প্যাকেজ পেয়ে যাচ্ছেন ইনশাআল্লাহ। তো আশা করি আজকে আমরা রিজনেবল প্রাইসের মধ্যে ভালো ভালো কোয়ালিটি দরজাগুলো পেয়ে যাব। জি, তার আগে অবশ্যই আপনাদের মোল্লা ডোর অ্যান্ড ফার্নিচার শপের অ্যাড্রেসটা দিয়ে দিবেন। আমাদের মোল্লা ডোর অ্যান্ড ফার্নিচারের শাখা কিন্তু দুইটা, একটা হচ্ছে ঢাকা, একটা হচ্ছে মাদারীপুর। ঢাকা যে শাখাটি আছে সেটা হচ্ছে মোল্লা ডোর অ্যান্ড ফার্নিচার, বসিলা ব্রিজের নিচে, ঠিক মোহাম্মদপুর বসিলা ব্রিজের ঠিক নিচেই মোল্লা ডোর অ্যান্ড ফার্নিচার। আর মাদারীপুর যে শাখাটি আছে সেটা হচ্ছে মাদারীপুর নতুন বেসিক চৌরাস্তা সংলগ্ন মোল্লা ডোর অ্যান্ড ফার্নিচার। ওকে, ঠিক আছে দর্শক, কথা বেশি বাড়াবো না, সরাসরি চলে যাবো আমরা কালেকশনে। তো প্রথমে কোথা থেকে শুরু করবেন? প্রথমে এই দরজা থেকেই করি। আচ্ছা আচ্ছা, এখানে যে দরজাটা আছে এটা কিন্তু সম্পূর্ণ যশোরের মেহগনি কাঠের দরজা, এবং এটা কিন্তু খুবই চমৎকার একটা ডিজাইন। আর এই ডিজাইনটা কিন্তু আমাদের অনেক ভিডিওতে দেওয়া আছে, এবং এটা কিন্তু সম্পূর্ণ সিজনিং কেমিক্যাল ট্রিটমেন্ট করা। আর প্রত্যেকটা দরজায় আমাদের কাজের পরে কিন্তু পাকা দেড় ইঞ্চি থেকে থাকে। তো এই দরজাটার প্রাইস হচ্ছে মাত্র 6,500 টাকা। অনলি 6,500 টাকা? হ্যাঁ, অনলি 6,500 টাকা। এবং আমাদের কিন্তু সারা বাংলাদেশের জেলা সদরগুলোতে কিন্তু ডেলিভারি চার্জটা একদম ফ্রি। আচ্ছা ভাই, এগুলোতে সিজনিং ট্রিটমেন্ট করা আছে কিনা? সবগুলো আমাদের মেহগুনি কাঠের যত দরজা আছে সব সিজনিং কেমিক্যাল ট্রিটমেন্ট করাই থাকে। আচ্ছা ঠিক আছে, থিকনেস কি দেড় ইঞ্চি হবে নাকি? পাকা দেড় ইঞ্চি হবে, পাকা দেড় ইঞ্চি হবে। এখানে দেখেন পাকা দেড় ইঞ্চি থিকনেস আছে, পাকা দেড় ইঞ্চি। এটা আব্দুর রাজ্জাক ভাইয়ের মাল, মোট 6 পিস পাল্লা একটা সেগুন। আর তারপরেই যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু গামারি কাঠের খুবই চমৎকার অরিজিনাল চিটগং গামারি কাঠের মধ্যে মক্কা ডিজাইনের, এবং উপরে কিন্তু আসসালামু আলাইকুমটা সুন্দরভাবে লেখা আছে, এবং আরবিতে কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহটা লেখা আছে, এবং মাঝখানে কিন্তু কাবার ডিজাইন। আর অরিজিনাল চিটগং গামারি যে চীনার উপায়, এই যে এগুলো কিন্তু পোকে খাওয়া, দেখতেই পাচ্ছেন পোকে খাওয়া অংশগুলো থাকলে কিন্তু আপনারা বুঝবেন যে এগুলো অরিজিনাল চিটগং গামারি। আর এটা যেহেতু রাউন্ড পাল্লা, এটা কিন্তু সলিড পাল্লার থেকে একটু দামটা বেশি হয়ে থাকে। রাউন্ড পাল্লার রাউন্ড পাল্লা হওয়াতে কিন্তু এটার প্রাইসটা মাত্র 12,000 টাকা। 12,000 পাল্লাটা হওয়ার কারণে এটার প্রাইসটা মাত্র 12,000 টাকা। 12,000 টাকার মধ্যে কিন্তু চমৎকার অরিজিনাল চিটগং গামারি কাঠের মধ্যে আপনারা দরজাগুলো পেয়ে যাবেন। আচ্ছা, আর তার পাশে যেটা আছে এটাও কিন্তু অরিজিনাল চিটগং গামারি কাঠের মধ্যে, এবং এটা কিন্তু উপরে বাংলায় বিসমিল্লাহির রহমানির রহিম লেখাটা চেয়েছিল, তো এটা কিন্তু আমরা লেখা দিয়েছি। এটা হুসাইন ভাইয়ের পাল্লা, 3 পিস গামারি কাঠের পাল্লা এবং 6 পিস মেহগনি কাঠের পাল্লা। তো এটা কিন্তু গাজীপুর চলে যাবে, এটা কিন্তু চাঁদপুর চলে যাবে, আর এটা কিন্তু আপনার যেটা দেখিয়েছি প্রথম এটা কিন্তু আপনার চলে যাবে হচ্ছে বরিশাল, পটুয়াখালী এটা চলে যাবে। ওকে, এটার প্রাইস কত? এটার প্রাইসটা হচ্ছে মাত্র 9,500 টাকা। 9,500 টাকা? হ্যাঁ, আগে কিন্তু আমরা 9,000 টাকায় পাল্লাটা বিক্রি করতাম, এখন কাঠের দাম বাড়ার কারণে কিন্তু আমাদের পাল্লার রেটটাও বাড়ছে। অর্থাৎ গামারি কাঠ কিন্তু আপনার 9,500 টাকার মধ্যে এখন আমাদের কাছ থেকে নিতে পারবেন। ওকে, আর এরপরেই যে দুটো পাল্লা দেখতে পাচ্ছেন একই ডিজাইনের, এটা কিন্তু হোসাইন ভাইয়ের গাজীপুরে চলে যাবে। এই ডিজাইনের কিন্তু 6 পিস পাল্লা, আর এটা কিন্তু দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ যশোরের মেহগুনি কাঠের দরজা, ফুল সিজনিং কেমিক্যাল ট্রিটমেন্ট সহ মাত্র 6,500 টাকা। অর্থাৎ 6,500 টাকার মধ্যে চমৎকার ডিজাইনের এবং চমৎকার ফিনিশিংয়ে কিন্তু আমাদের কাছ থেকে এই দরজাগুলো আপনারা নিতে পারবেন। আচ্ছা আচ্ছা, এবং তারপরেই যে ডোরটা আছে এটা কিন্তু খুবই চমৎকার একটা ডিজাইন। এটা মাঝখানে যে অংশটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম এক্সক্লুসিভ একটা ডিজাইন এখানে ঢুকানো হয়েছে। তো এই ডিজাইন দিয়ে যদি কেউ মেহগুনি কাঠের পাল্লা আমাদের কাছ থেকে নিতে চান, তাহলে আমাদের প্রাইসটা হচ্ছে মাত্র
6500 টাকা হ্যাঁ, মাত্র 6500 টাকার মধ্যে কিন্তু আপনারা চমৎকার সব ডিজাইনের দরজাগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন। এবং এই ডিজাইনটা কিন্তু আমার ব্যক্তিগতভাবেও খুব পছন্দনীয় একটা ডিজাইন। আর এটা কিন্তু আমাদের এক পুলিশ ভাই অর্ডার করেছেন, তার নাম হচ্ছে রাসেল। তো উনি কিন্তু একই ডিজাইনের 6 পিস মালের অর্ডার করেছেন। আচ্ছা, তো আমি কিন্তু মাঝখানে একটা কথা বলে দিই, সেটা হচ্ছে যে আপনারা যদি আমাদের ভিডিও নিত্য নতুন ভিডিও পেতে চান এবং আমাদের আরও নতুন নতুন কালেকশনের ডিজাইন দেখতে চান, তাহলে কিন্তু আপনারা কিন্তু অবশ্যই মোল্লা ডোরের যে ইউটিউব চ্যানেলটা আছে সেখানেও কিন্তু আপনারা ঘুরে আসতে পারেন, এবং মোল্লা ডোরের যে ফেসবুক পেজ আছে সেই পেজও কিন্তু আপনারা চাইলে দেখে আসতে পারেন, দুই একটা লাইকও দিতে পারেন। আচ্ছা, আর এই পাশে যেই দরজাটা আছে সেটাও কিন্তু আপনার অরিজিনাল যশোরের মেহগুনি কাঠের দরজা এবং খুবই চমৎকার একটা ডিজাইন। এই ডিজাইনটা কিন্তু আমাদের যে ভাই আব্দুর রাজ্জাক ভাই, উনি কিন্তু পটুয়াখালী থেকে আমাদেরকে, পিরোজপুর থেকে আমাদেরকে অর্ডার করেছেন। তো পিরোজপুর চলে যাবে এই মালটা আজকেই, তো তার আগে কিন্তু মূলত ভিডিও করা। এটাও কিন্তু অরিজিনাল যশোরের মেহগুনি কাঠের দরজা, আর এটার প্রাইসটাও কিন্তু সেম প্রাইস, অর্থাৎ 6500 টাকা। হ্যাঁ, 6500 টাকার মধ্যে কিন্তু আপনারা এই ধরনের ডিজাইনের দরজাগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন। আর তার পাশেই যেই দরজাটা আছে এটা হচ্ছে সম্পূর্ণ ফুল চিটগং শাড়ি কাঠের সেগুন কাঠের দরজা। হ্যাঁ, সেগুন কাঠের, এবং এটার পাশে যে ডিজাইনটা দেখছেন এটা কিন্তু পার্টি ডিজাইন, আর এটা কিন্তু সম্পূর্ণ একটা 3D ডিজাইন করা, খুবই চমৎকার একটা ডিজাইন করা। আর এটাও কিন্তু আমাদের আব্দুর রাজ্জাক ভাইয়ের পাল্লা, অর্থাৎ উনি কিন্তু মেন ডোরটা অরিজিনাল চিটগং সেগুন কাঠটা ব্যবহার করেছেন। এবং এই পাশে কিন্তু যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু লকের জন্য জায়গাটা রাখা হয়েছে, চাইলে এই পাশ বা ও পাশ রাখা যাবে। হ্যাঁ, চাইলে কিন্তু বাম পাশে চাইলে বাম পাশে রাখা যাবে, ডান পাশে চাইলে ডান পাশে রাখা যাবে, এটা নিয়ে কোনো সমস্যা নাই। আর এই দরজাটা যেহেতু অরিজিনাল চিটগং ফুল শাড়ি কাঠের সেগুন কাঠ, কেউ যদি এই ধরনের ডিজাইন দিয়ে নিতে চান তাহলে কিন্তু আমাদের যে রিজনেবল যে প্রাইসটা আছে সেই প্রাইসটা হচ্ছে মাত্র 22,000 টাকা। 22,000 টাকা সেগুন কাঠের একদম 3D ডিজাইন সহ। আচ্ছা, যদি কেউ নিতে চান তাহলে আমাদের 22,000 টাকা কিন্তু এটার প্রাইস, আপনারা কিন্তু আমাদের কাছ থেকে চাইলে অর্ডার করতে পারেন। যদি আপনাদের নিজস্ব কোনো ডিজাইন থেকে থাকে তাহলে কিন্তু সেই ডিজাইনটাও আমাদেরকে দিতে পারেন, আমরা কিন্তু সেই ডিজাইনে কাজ করে দিতে পারবো। ওকে, এবং তারপরেই যেটা আছে এটা হচ্ছে আলিম শিকদার নামে আমাদের এক ভাইয়ের দরজা। এটা কিন্তু দেখতেই পাচ্ছেন যে উপরে বিসমিল্লাহির রহমানির রহিম বাংলায় লেখা, তারপরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ আরবিতে লেখা, এবং লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ আবার বাংলায় কিন্তু লেখা আছে, কাবা শরীফের ডিজাইন। আর এখানে কিন্তু দোনো সাইড দিয়ে উনি লকের জায়গা রেখেছেন, তো দোনো পাশ দিয়ে কিন্তু আমরা লকের জায়গাটা রেখে দিয়েছি। আর এটা কিন্তু সম্পূর্ণ বাজেটের ডিজাইন করা আছে, যেহেতু এটাও মেহগুনি কাঠের দরজা, আর এটা হচ্ছে অরিজিনাল যশোরের মেহগুনি সিজনিং কেমিক্যাল ট্রিটমেন্ট সহ। আর বাজুতে ডিজাইন থাকার কারণে এটার প্রাইসটা কিন্তু একটু বেশি হয়েছে, এটার প্রাইসটা হচ্ছে মাত্র 7,500 টাকা। হ্যাঁ, কারণ 1,000 টাকা বাড়তি থাকার কারণটাই হচ্ছে এই সাইডে বাজুতে নকশাটা, এই জন্য কিন্তু আমাদের 1,000 টাকা চার্জ বাড়ছে। আচ্ছা আচ্ছা, তো কেউ যদি আমাদের কাছ থেকে বলেন, অনেকে কিন্তু না বুঝে কথা বলেন যে আপনারা ভাই 6,500 টাকা বলছেন, এখন 7,500 টাকা কেন বলেন, আমি কিন্তু আবারও স্পষ্ট ভাষায় বলে দিচ্ছি যে আমাদের যে সাইডের যে বাজুতে নকশা থাকলেই কিন্তু আপনারা 1,000 টাকা চার্জ বাড়বে। আর তারপরেই যে ডিজাইনটা আছে এটাও কিন্তু খুবই চমৎকার একটা ডিজাইন, আর এটাও কিন্তু সম্পূর্ণ মেহগুনি কাঠের উপরে ডিজাইনটা করা এবং সিজনিং কেমিক্যাল ট্রিটমেন্ট সহ। আর এটার প্রাইসটাও কিন্তু সেম প্রাইস, অর্থাৎ মাত্র 6,500 টাকার মধ্যে কিন্তু আপনারা এই পাল্লাতে পেয়ে যাবেন। ওকে, আর তার পাশে যেটা আছে এটাও কিন্তু সেম মেহগুনি কাঠের আনারস KDC 26 মডেলের ডিজাইন, আনারস মডেলের ডিজাইন বলে থাকি আমরা, এটাও কিন্তু সিজনিং কেমিক্যাল ট্রিটমেন্ট সহ মাত্র 6,500 টাকা। হ্যাঁ, অর্থাৎ মেহগুনি কাঠের দরজাগুলো কিন্তু আমাদের যে দরজাগুলো আছে এগুলো কিন্তু সবগুলো প্রাইসে কিন্তু মাত্র 6,500 টাকা, অর্থাৎ বাজুতে ডিজাইন থাকলে কিন্তু 7,500 টাকা হয়ে যাবে। আর এখানে যে ডিজাইনটা আছে এটা খুবই সুন্দর, এখানে কিন্তু উপরে মা বাবার দোয়া লেখাটা চেয়েছিল, তাই আমরা উপরে মা বাবার দোয়া দিয়ে দিয়েছি। আর এই ডিজাইনটাও খুবই চমৎকার একটা ডিজাইন, আর এটাও কিন্তু সিজনিং কেমিক্যাল ট্রিটমেন্ট সহ মাত্র 6,500 টাকা। এবং এর পাশে যেটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন, মেহগুনি কাঠের মধ্যে সিজনিং কেমিক্যাল ট্রিটমেন্ট সহ মাত্র 6,500 টাকা। এটা 6,500 টাকা। হ্যাঁ, মেহগুনি কাঠের দরজা, এখানে যেটা আছে রজনীগন্ধা, এটাও কিন্তু মেহগুনি কাঠের দরজা, এটার প্রাইসটাও কিন্তু সেম প্রাইস, অর্থাৎ 6,500 টাকা। আর এটা কিন্তু আমাদের জুয়েল ভাই, জুয়েল মণ্ডল ভাই উনি অর্ডার করেছেন। তো এখানে জুয়েল প্লাস আসিয়া এবং সমান সমান জুই, অর্থাৎ উনি যে নামটা ব্যবহার করেছেন এটা নিশ্চয়ই ওনার নাম, এবং এটা ওনার ওয়াইফের নাম, ওটা ওনার মেন নাম হতে পারে। তো উনি কিন্তু ওনার দরজাটার মধ্যে, এটা মেন ডোর, তো মেন ডোরে কিন্তু উনি তিনজনের নাম ব্যবহার করেছেন, আমাদের কাছে যেভাবে চেয়েছেন আমরা কিন্তু সেভাবেই দরজাটা তৈরি করেছি। এবং এটা কিন্তু বাজুতে ডিজাইন সহ এবং লকের জায়গাটা রাখা আছে,
আর যেহেতু এটা বাজেটে ডিজাইন আছে তাই এটার দামটা কিন্তু মাত্র 7500 টাকা। 7500 টাকা? হ্যাঁ, 7500 টাকা বাজেটে ডিজাইন থাকার কারণে 1000 টাকা চার্জ বাড়ছে। এবং তার পাশে যে দরজাটা আছে সেই দরজাটা কিন্তু আপনার বাজেটে ডিজাইন নাই, এটা হচ্ছে বাজেটে ডিজাইন ছাড়া। এটা কিন্তু সম্পূর্ণ যশোরের মেহগনি কাঠ এবং সিজনিং বয়লার কেমিক্যাল ট্রিটমেন্ট সহ, এটার দাম হচ্ছে মাত্র 6500 টাকা। 6500 টাকা অনলি? আচ্ছা, এখানে কিন্তু আমি মোটামুটি যে দরজাগুলো দেখালাম এখানে, আমাদের এখানে কিন্তু সেগুন কাঠ এবং মেহগনি কাঠ এবং গামারি কাঠ সবগুলো দরজাই কিন্তু আপনারা দেখতে পেয়েছেন। এবং কেউ যদি আমাদের কাছ থেকে দরজা নিতে চান তাহলে কিন্তু আপনি যদি আরও কম প্রাইসের মধ্যে নিতে চান সেগুন কাঠে, তাহলে সেক্ষেত্রে কিন্তু শার্পলে মিলিয়ে যদি নেন তাহলে কিন্তু কমের মধ্যে আমাদের কাছ থেকে পাবেন। এবং থ্রি ডি ডিজাইনটা যদি বাদ দেন তাহলে কিন্তু আরেকটু কমের মধ্যে আমাদের কাছ থেকে ফুল শাড়ি কাঠের মধ্যে পাল্লা পাবেন। আর আমাদের যে চিটগং গামারি যেগুলো আছে, চিটগং গামারিগুলোই আমরা মূলত বিক্রি করে থাকি, লোকাল গামারি আমরা দেই না, যার ফলে আমাদের কাছ থেকে গামারির প্রাইসটা আপনারা কম কেউ পাবেন না। আর যে রেটটা বলে দিয়েছি এই রেটটা কিন্তু আমাদের ফিক্সড প্রাইস, অর্থাৎ এখানে কিন্তু আপনার কম বেশি করার কোনো সুযোগ নাই। আর ভিডিওটা শেষ করার আগে আমি আমার ফ্যাক্টরিটাও দেখাবো, এবং তার আগে কিন্তু আরেকটা বার লোকেশনটা বলে দিতে চাই, সেটা হচ্ছে আমাদের যে ঢাকার যে শপটা আছে সেটা হচ্ছে মোহাম্মদপুর বসিলা ব্রিজের ঠিক নিচেই মোল্লা ডোর অ্যান্ড ফার্নিচার। এবং আমাদের মাদারীপুরে যে শপটা আছে সেটা হচ্ছে মাদারীপুর নতুন বেসিক চৌরাস্তা সংলগ্ন মোল্লা ডোর অ্যান্ড ফার্নিচার। তো যেখানে যে আপনারা স্বাচ্ছন্দ্য বোধ করেন সেখানে কিন্তু আপনারা যেতে পারেন এবং আমাদের এখানে এসে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন। এবং স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে কিন্তু যোগাযোগ করলে আরও বিস্তারিত আপনারা জানতে পারবেন। তো এখন কিন্তু ভিডিওটা বেশি বড় করবো না, কারখানাটা একটু দেখাতে চাই। ওকে, তার মানে আপনাদের শোরুমের পেছনেই কারখানাটি? হ্যাঁ, আমাদের শোরুমের পিছনেই কারখানা। আচ্ছা, তো আমরা কিন্তু আমাদের ফ্যাক্টরিতে চলে এসেছি, আর আমাদের ফ্যাক্টরিতে কিন্তু দেখতেই পাচ্ছেন কাজ হচ্ছে এখানে। আর এখানে কিন্তু আমাদের সিএনসি মেশিন আছে, অর্থাৎ সিএনসি মেশিনে কিন্তু আমরা মূলত যে ডিজাইনগুলো আমাদেরকে কাস্টমাররা অর্ডার করে থাকে সেই ডিজাইনের কাজগুলো কিন্তু আমরা এই মেশিনের দ্বারা করে থাকি। এখানে কিন্তু হাতের কোনো কাজ নেই, এবং মেশিনটা কিন্তু সম্পূর্ণ মেশিনটা কিন্তু আমাদের কম্পিউটার মনিটরের মাধ্যমে চলে, পিসির মাধ্যমে চলে। আর এখানে কিন্তু অনেকগুলো গামারি কাঠ দেখতে পাচ্ছেন আপনারা, এখানে কিন্তু সারিবদ্ধভাবে গামারি কাঠ অলরেডি আমরা রেডি করে ফেলেছি। এগুলো কিন্তু প্রায় 65টা পাল্লা কিন্তু একজনের অর্ডার আছে, এটা রেডি করেছি। আর এখানে কিন্তু সেগুন কাঠের 11.5 একটা চৌকাঠ ফুল শাড়ি কাঠ, এই যে আমি দেখাই একটু সামনে থেকে, যে এটা কিন্তু ফুল শাড়ি কাঠের চমৎকার একটা কাঠ, ফাইবারটা কিন্তু খুবই চমৎকার। এটা কিন্তু আমরা বিক্রি করেছি 19,500 টাকার মধ্যে। আর এখানে কিন্তু আরও আছে কিছু কাঠ, এখানে এই যে সেগুন কাঠের যে তক্তাটা, এই কাঠটা, এটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন একদম ফুল শাড়ি কাঠ, ফুল শাড়ি কাঠ। তো কেউ যদি এরকম ফুল শাড়ি কাঠের সেগুনের মধ্যে যদি পাল্লা নেয় আমরা কিন্তু সেই ফুল শাড়ি কাঠের মধ্যেও দিতে পারবো। আর এটা হচ্ছে আপনার অরিজিনাল চিটগং গামারি, এই যে পোকে খাওয়া, এই যে দেখছেন, এগুলো তো যখন নাকি আমরা পুটিং পাটিং করে ফেলি, বসি দিয়ে দিই, তখন তো আর এগুলো দেখা যায় না। এই যে এরকম ফোকা ফাঁকা দেখে আপনারা বুঝবেন যে এগুলো হচ্ছে অরিজিনাল চিটগং গামারি। আচ্ছা আচ্ছা, তো আমাদের এখানে কিন্তু যে যে ধরনের চায় আমরা কিন্তু মূলত সেই ধরনের কাঠ দিয়েই কিন্তু দরজাগুলো তৈরি করে থাকি। আর এখানে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন অনেকগুলো লোহা কাঠের চৌকাঠ, আমরা কিন্তু অলরেডি লোহা কাঠের চৌকাঠ এনে রেখেছি, যাদের অর্ডার আছে তাদেরকে কিন্তু আমরা লোহা কাঠের চৌকাঠগুলো বানিয়ে দেবো। এবং এই পাশে কিন্তু আপনার মেহগুনি কাঠেরও একটি চৌকাঠ দেখতে পাচ্ছেন আপনারা, এটা কিন্তু সম্পূর্ণ সিজনিং কেমিক্যাল ট্রিটমেন্ট করা। এটা কিন্তু বাহিরের অংশটা কিন্তু আপনার কালো কালি মেরে দিব আমরা, আর এখানে বিট টানা আছে, বিটের যে ডিজাইনটা আছে সেই রাবিটটা কিন্তু টানা আছে। আর কেউ যদি মেহগুনি কাঠের চৌকাঠ আমাদের কাছ থেকে নিতে চান তাহলে আমাদের যে প্রাইসটা আছে সেটা হচ্ছে মাত্র 2500 টাকা। 2500 টাকা, 30 বছরের গ্যারান্টিতে কিন্তু আপনারা মেহগুনি কাঠের চৌকাঠ পেয়ে যাবেন। আর এখানে যে চৌকাঠগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সম্পূর্ণ লোহা কাঠের চৌকাঠ, এগুলো কিন্তু আপনার যেটা আমি আপনাকে বলেছিলাম যে পিরোজপুর, পিরোজপুরের কিন্তু 6টা চৌকাঠ এবং গাজীপুরের কিন্তু 9টা চৌকাঠ লোহা কাঠের চৌকাঠগুলো কিন্তু আমাদের ডেলিভারিতে চলে যাবে। আর এগুলো কিন্তু সম্পূর্ণ ফুল শাড়ি কাঠের লোহা কাঠের চৌকাঠ দেখতেই পাচ্ছেন, বাহিরের অংশটা কিন্তু আমরা কালো কালি মেরে দিয়েছি। আর লোহা কাঠের দাম কিন্তু এখন অনেক বেশি হয়েছে, কারণ নাইজেরিয়ান উক্কান লোহা কাঠ, এগুলো কিন্তু সম্পূর্ণ নাইজেরিয়া থেকে আনা হয় বাংলাদেশে, তারপরে কিন্তু আমরা সেখান থেকে মিলের থেকে আমরা এই মালগুলো আনি। যেহেতু ডলারের দাম বেড়েছে তাই কিন্তু কাঠের দামগুলো কিন্তু আমাদের বেড়ে গিয়েছে। তো আমাদের এখন যদি লোহা কাঠের চৌকাঠ কেউ অর্ডার করে তাহলে আমাদের আগের প্রাইসটা ছিল 5000 টাকা, এখন কিন্তু 200 টাকা করে পার চৌকাঠে বেড়েছে রেট, অর্থাৎ এখন হচ্ছে 5200 টাকার মধ্যে কিন্তু আমাদের কাছ থেকে অরিজিনাল বার্মাটিক উটকান লোহা কাঠ কিন্তু চৌকাঠ আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, তো ভিডিওটি আর বড় করব না, ভিডিওটি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নেওয়ার আগে কিন্তু আরেকবার লোকেশনটা একটু বলে দেই, সেটা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর বসিলা ব্রিজের ঠিক নিচেই মোল্লা ডোর অ্যান্ড ফার্নিচার। এবং মাদারীপুরে যে আমাদের দ্বিতীয় শাখাটা আছে সেটা হচ্ছে মাদারীপুর নতুন বেসিক চৌরাস্তা সংলগ্ন মোল্লা ডোর অ্যান্ড ফার্নিচার।
তো আপনারা যারা নাকি মোল্লাডোরের নিত্য নতুন ভিডিও পেতে চান তারা কিন্তু মোল্লাডোর ইউটিউব চ্যানেল মোল্লাডোর ফেসবুক পেজও কিন্তু ঘুরে আসতে পারেন পাশাপাশি যা আরও যদি বিস্তারিত কিছু জানার থাকে সেটা কিন্তু আপনারা অবশ্যই আমাদেরকে কল দিয়ে জানতে পারেন আর যদি কোনো কমপ্লেন থেকে থাকে আমাদের নামে যদি কোনো কমপ্লেন আপনাদের কাছে থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাদেরকে সেই কমপ্লেনটা জানাবেন আমরা যদি মোবাইল রিসিভ না করতে পারি তাহলে বিজনেস এক্সপ্রেসের নাম্বারে কিন্তু আপনারা কল দিতে পারেন সেখানেও জানাতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম